নমস্কার বন্ধুরা আমি অভিষেক বলছি স্বাগত আমার নতুন চ্যানেল হার্ডওয়্যার নলেজে তো আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি আজকে ভিডিওটা স্ক্রু ওপর স্ক্রু স্ক্রু মানে হচ্ছে আপনার বাড়ির যে যত রকমের কাজ হয় মানে কার্পেন্টারি ওয়ার্ক বলুন বা যে কোনো রকম কাজে কোনো কিছু আঁটার জন্য মেন যেটা জিনিসটা লাগে সেটা হচ্ছে স্ক্রু তো স্ক্রু তো লাগেই আর এই এই জিনিসগুলো আরও বলছি শুধু ভিউয়ার্সদের জন্য নয় যারা নতুন হার্ডওয়্যার্সের বিজনেস করবেন আমি একটা হার্ডওয়্যার্সের বিজনেস কিভাবে করা যায় সেই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান অনেকগুলো পার্টে হবে পার্ট টুটা আসছে তো সেইখানে একটা হার্ডওয়ার্সের আইটেম স্ক্রু তো স্ক্রু কিনতে গেলে কিভাবে স্ক্রু কিনতে হবে সেই নিয়ে আজকে আমার ভিডিওটা তো ভিডিওটা দয়া করে দেখবেন না টেনে দেখবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেল আপনি সাবস্ক্রাইব করলেই আমার আরও নিজের এনার্জি বাড়বে ভিডিওগুলো নতুন নতুন ভিডিও আনার তো প্লিজ সাবস্ক্রাইব করবেন শুধু দেখে চলে গেলে হবে না সাবস্ক্রাইব করতে হবে তো স্ক্রু বলতে গেলে নর্মালি দোকানে বা মার্কেটে দু রকম স্ক্রু অ্যাভেলেবেল একটা হচ্ছে লোহার স্ক্রু আর একটা স্টিলের স্ক্রু মানে এসএ স্ক্রু আর আয়রন স্ক্রু তো দু রকম আই আছে আর এটা এটা নর্মালি কোয়ালিটি হিসাবে আর ফিচার্স অনুযায়ী স্ক্রু হচ্ছে দু রকমের একটা হচ্ছে সিএসকে আর হচ্ছে প্যান সিএসকে হচ্ছে অ্যাকচুয়ালি মাথা হিসাবে হয় মানে স্ক্রু দেখবেন নর্মালি দু রকম স্ক্রু পাওয়া যায় একটা হচ্ছে চ্যাপটা মাথা আর একটা টুপির মতো মাথা মানে স্ক্রুটা দেখলে যদি আপনি হাতে করে দেখেন তো দেখতে পাবেন একটা স্ক্রু একটা টুপির মতো মাথা থাকে এটাকে বলে প্যান স্ক্রু আর যেটা চ্যাপটা মাথা স্ক্রু হয় যেটা একদম আপনার সারফেস লেভেলে থাকে যখন স্ক্রু আটা হয় কাপ কাটবোর্ডে বা যে কোনো জায়গায় কাঠে ফাটে একদম সারফেস লেভেলে চলে আসে সেটা হচ্ছে সিএসকে মাথা তো সিএসকে মাথা স্ক্রুর যে মাপগুলো যখন দোকানে কিনতে যাবেন আপনাদের অনেক কিছু প্রয়োজনীয় স্ক্রু লাগে ধরুন বাড়ির নর্মালি টুকটাক কিছু কাজের আঁটার জন্য বা দেওয়ালে কোনো একটা ক্যালেন্ডার রাখবেন বা যে কোনো কিছু একটা ক্লাম আঁটবেন বা ধরুন আপনার কোনো রকম র্যাক নিজেরা ছোটো খাটো কাজের জন্য সবসময় তো মিস্ত্রিকে পাওয়া যায় না আর ডাকাও যায় না তো আপনি দোকানে কিনতে গেলেন কীভাবে কিনবেন তো স্ক্রু সাধারণত হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মাপ থেকে শুরু হয় এবার হাফ ইঞ্চি স্ক্রু আপনি তো এমনি স্ক্রুর বাক্সে কিন্তু হাফ ইঞ্চি লেখা থাকে না কিছু নাম্বার লেখা থাকে সেইগুলো নিয়ে আমি বলে দিচ্ছি পরবর্তীকালে আপনাদের আর অসুবিধা হবে যখন হাফ ইঞ্চি স্ক্রু কিনতে যাবেন তখন লেখা থাকবে তেরো নম্বর স্ক্রু তেরো একটা নাম্বার লেখা থাকবে আর ইন্টু দিয়ে তার পাশে একটা আরেকটা নাম্বার লেখা থাকবে দেখবেন তেরো চার লেখা থাকবে তেরো পাঁচ লেখা থাকবে তো এই তেরো যে তেরো মানে হচ্ছে অ্যাকচুয়ালি ওপরের মাপটা মানে ধরুন কতটা নিচ্ছেন মানে হাফ ইঞ্চি স্ক্রু মানে স্ক্রুটার মাপ হচ্ছে হাফ ইঞ্চি আর মাথাটা হচ্ছে পাশে ইন্টু দিয়ে একটা মাথার নাম্বার থাকবে চার কি পাঁচ তো তেরো চার পাঁচ হয় আবার যখন এটা লোহায় কিনবেন তখন এটা হয়ে যায় বারো নম্বর বারো চার বা পাঁচ আচ্ছা তারপর হলো আমরা তিন জো মানে হচ্ছে যেটা সহজেই কথাটা আমরা খুব শুনে থাকবেন তিন জো অ্যাকচুয়ালি মাপটা হচ্ছে হাফ ইঞ্চির থেকে একটু বড়ো আর এক ইঞ্চির থেকে ছোট মানে মিডিয়াম এক ইঞ্চি আর হাফ ইঞ্চির মিডিয়াম যে মাপটাকে বা মিডিলের যে মাপটাকে বলে সেটাকে বলে তিনজ তো এই তিন জ স্ক্রুর নাম্বারটা লেখা থাকে উনিশ হিসাবে উনিশ পাঁচ উনিশ চার উনিশের নিচেও একটা নাম্বার স্ক্রু আছে সেটা হচ্ছে ষোলো ষোলো চার ষোলো পাঁচ লোহাতে কিনলে এটা পনেরোই আসে আবার লোহাতে যখন তিন উনিশে আসে তেমন লোহাতে তিন জটা কিন্তু কুড়ি নম্বর মাপে আসে কুড়ি মাথার মাপটা ইন্টু চার বা পাঁচ এরমভাবে লেখা থাকে এরপর দেড় ইঞ্চি স্ক্রু যখন কিনবেন তখন লেখা থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু চার বা পাঁচ আচ্ছা দুই ইঞ্চি যখন কুল কিনবেন তখন ফিফটি মানে পঞ্চাশ পঞ্চাশ দশ পঞ্চাশ বারো বারো হচ্ছে মাথা যত বড়ো স্ক্রু স্ক্রু কিনবেন তত বড় বড়ো মাথাগুলো হয় তো যখন এরপর স্ক্রু কিনতে যাবেন বাক্সগুলো দেখবেন বাক্সর ফ্রন্টেই লেখা থাকে কুড়ি কুড়ি মানে যেটা লোহায় কুড়ি মাপ তিন জ পাশে পাঁচ লেখা আছে পাঁচটা মাথা তো আশা করছি পরের যখন স্ক্রু কিনতে যাবেন তখন আপনাদের আর অসুবিধে হবে না আর এছাড়াও কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব ভিডিওতে সেগুলো আপনার কমেন্ট সেকশানে সেগুলো অ্যান্সার দেওয়ার থ্যাংক ইউ